Hey guys, কেমন আছো তোমরা সবাই? Welcome to my channel. Welcome to another video. আজকে আছি কামালগাজীতে। কামালগাজী বিডি মেমোরিয়াল ইনস্টিটিউটের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো। তো সেই বিডি মেমোরিয়াল ইনস্টিটিউটের একদম পাশ দিয়ে একটা ক্যাফে, বেশি দিন হয়তো হয়নি, বেশ কিছুদিন হয়েছে, এখানে আছে একটা, আর একটা ব্রাঞ্চ আছে এদের হাওড়াতে। তো এই জায়গাটাতে একটা কম্বো চলছিল, তো আমি সেটা এক্সপ্লোর করার জন্য চলে এলাম। কম্বোটা সম্পর্কে তোমাদের আমি বলছি, তার আগে তোমাদের জায়গাটা একটু দেখে নিই। তো মেনলি আজকে এই কম্বোটা ট্রাই করার জন্য এসেছি, এই প্ল্যাটারটা ট্রাই করার জন্য। আর এই প্ল্যাটারটার ব্যাপারে একটু বলে দিই তোমাদেরকে, যেটা হলো প্রথমে তোমরা একটা প্ল্যাটার, ফুল প্ল্যাটার পাবে, তারপরে যখন মানে তোমরা ওটা ফিনিশ করার পরে কিন্তু রিপিট করতে পারবে। আর রিপিটটাও কিন্তু তোমরা ধরো যে কোনো একটা আইটেম নিলে, যে শুধু আমার ওটা লাগবে ব্যাস আর কিছু নেবো না, তাহলে যে কোনো একটা আইটেম সঙ্গে সঙ্গে রিপিট করে দেবে। আর যদি চাও যে ফুল প্ল্যাটারটা রিপিট করবে, যেহেতু এদের একটা নো ওয়েস্টেজ পলিসি আছে, তো সেই জন্য এরা ছোটো আইটেমগুলো থেকে শুরু করে বড়ো আইটেমটা আসবে, ফলে একটা একটা করে আইটেম এরা কিন্তু রিপিট করবে। এই হচ্ছে তোমাদের আনলিমিটেড প্ল্যাটারের ডিটেলস। আর ব্যাপার হলো এটা কোনো মতেই শেয়ারেবল না, দুজনে আসলে দুটো প্ল্যাটার তোমাদেরকে নিতে হবে। তো আমি অলরেডি বলে দিয়েছি প্ল্যাটারটা, প্ল্যাটারটা আসুক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ওকে, তো প্ল্যাটারটা আসতে একটু দেরি হচ্ছে, সেই জন্যে একটা ড্রিঙ্ক আমি অর্ডার দিয়ে দিলাম। এটা হলো ব্লু লাগুন, আর তোমরা তো জানো ব্লু লাগুন আমার কীরকম ভালো লাগে, তো সেই জন্য এটাই অর্ডার দিলাম। এছাড়া স্ট্রবেরি আরেকটা কিছু ছিল মোহিতই, তো চলো এটা ট্রাই করে দেখি। আর লাস্ট দুবার যে আমি ব্লু লাগুন খেয়েছি, দুবারের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না, দেখা থাকে এটা কীরকম হয়। এটা ভালো টেস্ট। তো শুরুটা একটা পজিটিভ নোট দিয়ে শুরু হচ্ছে, দেখা যাক শেষ কীরকম হয়। আর কালারটা দেখছো একদম নীল, কত সুন্দর দেখাচ্ছে। প্ল্যাটারটা আসুক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। So finally here it is, the platter, the Hangout special unlimited platter, যেখানে কী কী আছে আমি তোমাদেরকে আরেকবার বলে দিই। যেখানে আছে চিকেন, মাউন্টেন বারবিকিউ, তার সাথে লেবুও দিয়েছে যেটা প্রয়োজন কিন্তু, চিলি ইয়ন্ডার রোস্টেড চিকেন। আচ্ছা, এর সাথে দুটো বার্গার আছে যেগুলোর নাম দিয়েছে মিনি মাচো বার্গার, চিকেন ট্রেজার বান পিৎজা, এটা হলো ক্রিমি ফ্রাইড চিকেন স্টিক। তাহলে চলো, সময় অনেক পেরিয়ে গিয়েছে, এবারে ভিডিওটা শুরু করা যাক একটু খেয়ে নিতে আগে। প্রথমে এটা দিয়ে করি, এটা চিকেন স্টিক ছিল কিছু একটা নাম, এখানে তরে তো সম্ভবত মিউনিস ডিপ কিছু একটা দেওয়া আছে। দারুণ খেতে, ভিতরে বোনলেস চিকেন, বোনলেস চিকেন স্টিক দিয়ে করা, আসল জাদুই ডিপটা, মারাত্মক সুন্দর টেস্ট। একটু অয়েলি কিছু একটা দেওয়া আছে, আর মিউনিস তো মিউনিস আছে। চলো অন্য, এটা খেতে দারুণ লাগছে। হ্যাঁ, প্ল্যাটারটা 299 করেছে, কিন্তু এখানে যতটা আইটেম আছে একজন কিন্তু খেলে তার দ্বিতীয়বার নিতে হবে না, তো আমার মতো মানুষের তো এটাই শেষ করতে পারবো কিনা আমি বুঝে উঠতে পারছি না এখন। আর আজকে যেহেতু একলা ভিডিও করছি, তাই এক জায়গায় ক্যামেরাটা দেখে মানে মোবাইলটা দেখে ভিডিও করতে হচ্ছে, ফলে মুভমেন্ট কিছু থাকবে না, এরকম বসে বসেই খাবো, কিছু করার নেই। আচ্ছা, এবারে এগুলো হচ্ছে মিনি মাছো বার্গার, একটা ছোট্ট চিকেনের প্যাটি দেওয়া এখানটায়, ওপরে মেয়োনিজ, এই ওপরে মেয়োনিজ বলছি, ওপরে চিজ আছে, তলে মেয়োনিজ টিমিজগুলো আছে, ছোট্ট পকেট বার্গার টাইপের, আর বার্গার খাওয়াটা একটু মেসি টাইপের হয়, তো এরকম ছোটো ছোটো বার্গার আমাদের জন্য মানে আমাদের মতো মানুষের জন্য কিন্তু খুব ভালো, মানে ছড়াছড়ি হওয়ার ভয়টা নেই। চলো, এক্ষেত্রে চিকেনের প্যাটিটা হালকা একটু ড্রাই, বাট চলবে। আমি জানি না এখান থেকে জুম কলে কতটা আসবে না আসবে, জানি না, একটু দেখে নিই।
এরকম একটা ছোট্ট প্যাটি দেওয়া আছে, উপরে হালকা একটা ছোট্ট এরকম চিজের স্লাইস দেওয়া আছে। চলো এবারে চিলি ইয়ন্ডার রোস্টেড চিকেন। রোস্টেড চিকেন যেরকম হয় সেরকম, চলো দেখি। ভালো সফট আছে এবং বাইরের কোটিংটা একদম খুলে আসছে, ফলে আমি এটা বেশি নাড়াচাড়া করবো না, তাহলে খুলে খুলে পড়বে। আর এখানে হ্যান্ডেল করার মতো আমি একা আছি, ফলে জিনিসপত্রগুলো মেসি হয়ে যাবে অনেকটা। এটা হ্যাঁ, ভালো। এটার সাথে এই ডিপটা দেখিয়ে দেখি একটু, মনে হচ্ছে ভালো লাগবে। এটার সাথে 10 গুণ টেস্ট বেড়ে যাবে, খুব সুন্দর খেতে এটা, এই ডিপটা দিয়ে খেলে। ইটস নাইস। এখানে হালকা একটা চিলি পেস্ট টাইপের দেওয়া আছে, ওটা দিয়ে একটু খাই। এই যে ডিপটা আছে এটা দিয়ে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগছে। তোমরা যারা আসবে এটা দিয়ে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। আর চিকেন মাউন্টেন যে বারবিকিউটা আছে এটা আমি সবার লাস্টে দেখে দেবো, এটা সবার লাস্টে খাবো, বিকজ আমার বারবিকিউ ফেভারিট জিনিস। আচ্ছা এবারে ভালো হচ্ছে চিকেন প্রেজার বান পিৎজা। তো একদম ছোট বান, এর ভিতরে এরকম চিকেন টিকেন দেওয়া আছে, ওপরে এখানে তো চিজ দেওয়া আছে। আর আমি তোমাদেরকে কতটা দেখাতে পারছি আমি জানি না এখান থেকে, কারণ আমি নিজে নিজে ভিডিও করছি, ফলে বেশি কিছু দেখানো পসিবল না এই মানে এই সিচুয়েশনে। আর আমি ওনাদেরকেও বলতে পারি না কারণ ওনারা নিজেদের কাজে ব্যস্ত। তো এটাকে স্পুন হিসেবে ইউজ করা যায়। আর চিজের লেয়ারটা, এটা যদি দেখাতে পারতাম তোমাদেরকে অনেক ভালো হতো, বাট চিজটা দেখো। এর ভিতরে একটা চিকেনের প্রিপারেশন দেওয়া আছে, তো একটা যদি চামচ টাইপের থাকতো খেতে একটু সুবিধা হতো, এটা দিয়েই খাই। একটু ভালো খেতে, বাট এখনও পর্যন্ত আমার সবথেকে ভালো লেগেছে কিন্তু প্রথমে যেটা ক্রিমি ফ্রাইড চিকেন স্টিক যেটা ছিল ওটা সবথেকে ভালো লেগেছে এখনও পর্যন্ত। এটা তো বাকি আছে। আমার মনে হয় না এই প্ল্যাটারটা নিয়ে কেউ আলাদা কিছু রিপিটও করবে, কারণ যথেষ্ট আইটেম আছে এখন তোমাকে ফুল করে দেওয়ার জন্য। এবারে পালা, যেটা হচ্ছে চিকেন বারবিকিউ। পিসটা দেখো কত বড় পিস, জাস্ট এখনও ধোঁয়া উঠছে এখান দিয়ে। তো এটা খাবার, এটার সাথে তো একদম লেবু থাকলে তার কথাই নেই, সোনার সোহাগা। তো লেবু দিয়েছে, আমি একটু লেবুটা জাস্ট স্কুইজ করে নিই উপর দিয়ে হালকা করে, কারণ এটার টেস্টটা অনেক এনহ্যান্স করে দেয়। বাহ, বেশ সফট, বাহ 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 বাহ। কালারটা দেখো ভিতরে, আমি জানি না ওখান থেকে কতটা দেখতে পাচ্ছ, আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো কিন্তু কতটা আসবে আমি কিছুই জানি না। তো এই হচ্ছে কালার, দিস ইজ কোয়াইট গুড। তো এই চিকেনটা যথেষ্ট ময়েস, তোমাদেরকে একটু দেখাতেই হবে, আনা হলে হবে না। কতটা ময়েস জাস্ট দেখো, দেখছ উফ যা কালার আসছে এখানে। এবার আমি একলা একলা ভিডিও করছি বলে একটু সমস্যা হচ্ছে, কালারটা জাস্ট দেখো। আর এই খাবারের অবশিষ্ট অংশ, এই হলো বান, আর এটা হলো চিলি ইয়ন্ডার রোস্টেড চিকেন যেটা, আর এটা বান যে পিৎজা ছিল, চিকেন বার্গার বলছি, ট্রেজার বান পিৎজা যেটা, সেটা হলো এই যে চিকেন ট্রেজার বান পিৎজা, আর এই হলো তোমার চিকেন মাউন্টেন বারবিকিউ। তো এটা একদম খুবই সুন্দর খেতে। তো এই হলো মোটামুটি আমাদের খাবার দাবার, আমার তো এটা যথেষ্ট ভালো লেগেছে। কিন্তু সব থেকে বলবো এই আইটেমগুলোর মধ্যে যদি যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার সাথে যা ছিল, যেটা হচ্ছে ক্রিমি চিকেন স্টিক বা এরকম ছিল, তো ওটা দারুণ খেতে ছিল, আর এটাও দারুণ খেতে। এটা ভালো কিন্তু ওটা অনেক বেশি ভালো, মানে এই যার সাথে যদি তুলনা করি অনেক বেশি ভালো এটা। আর এটা তো বলে আপনি খুব সুন্দর খেতে, তবে আরেকটু যদি সল্টের পরিমাণ থাকতো বেশি মনে হয় ভালো হতো, সল্টটা সামান্য কম লাগছে কিন্তু আর একটু সল্ট পড়া দরকার ছিল। এবার হতে পারে ওটা এই জন্যই করে কারণ সবাই নুন একরকম খায় না, তো সেই জন্যও করতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে একটু সল্ট বেশি থাকলে ভালো হতো।
ভিডিওটা বেশি লম্বা করবো না, প্ল্যাটারটা যে ভিডিও ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা না মিস করো। তোমাদের সাথে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার।